আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিপাস টাইনি ওয়ার্ল্ড। এটা গতকালকের ভিডিও, অর্থাৎ সারা রাত জার্নি করে এসে আর ঘুমের তো আসলে কোনো অপশনই ছিল না। নাস্তা খেয়ে শাওয়ারটা নেওয়ার পরে আমরা বের হয়ে গিয়েছি, একটু বাজারে যাব, কিছু কেনাকাটা করব। আর সাথে আছে আমার শাশুড়ি, আমার হাজবেন্ড, আমার ছেলে তো থাকবেই। তো আজকে আমি চিন্তা করেছি তোমাদের সাথে শেয়ার করব এখানকার কাঁচা বাজারটা কেমন। যদিও বাংলাদেশের প্রত্যেকটা জায়গারই কাঁচা বাজারের দৃশ্য একই রকম, তারপরেও যখন অনেকদিন পর এসেছি সব কিছু একটু অন্যরকম লাগে। আর কাঁচা বাজার করতে আমার অনেক অনেক ভালো লাগে, ঢাকাতেও করি, তবে আসলে এই রকম খোলামেলা এতটা সুন্দর পরিবেশের মধ্যে আসলে পাই না। অ্যাকচুয়ালি যেটাকে বলে এনজয় করা, এনজয় করে বাজার করতে পারি না। তো আজকে আর এই লোভটা সামলাতে পারলাম না, আমি আর নওশাদ দুজনে ডিসাইড করেছি বাজার করব, এবং সেটা নিজে গিয়ে। আমাদের বাসাটা মার্কেটের একদমই পাশে, আর আশেপাশে যত যা বাড়িঘর তোমরা দেখছো সবই আমাদের ফ্যামিলি মেম্বার্সের। অর্থাৎ আমার দাদা শ্বশুর কিন্তু অনেক বেশি জায়গার ল্যান্ড ওনার ছিলেন, এই আশেপাশে যতদূর যা দেখছো সব ওনার প্রপার্টি। এই যে হলুদ বাসাটা, এটাও আমার চাচা শ্বশুরের বাসা, এবং যে বাসাটা হচ্ছে দেখছো সেটাও আমার এক চাচাতো ভাসুরের জায়গা। তো যাই হোক, দাদা শ্বশুর উনি আজ আর এই পৃথিবীতে বেঁচে নেই, তো আমি সবসময় ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুন, এইটাই। মার্কেটে আমরা সকলে হেঁটে যাচ্ছি, কারণ এটা আমাদের একদমই বাসার কাছে। আর অ্যাকচুয়ালি আগে আমাদের মেন বাসাটা কিন্তু মার্কেটের মাঝখানেই ছিল, পরে সেখান থেকে চলে এসে আমাদের অন্য জায়গায় যে প্রপার্টি রয়েছে সেটার উপরে বাসা করা হয়েছে। তবে পুরনো বাসাটা এখনও রয়ে গিয়েছে, সেইখানে আমার চাচাতো ভাসুর এখনও থাকে, আর বাকি জায়গাটা ভেঙে অবশ্য মার্কেট করে ফেলা হয়েছে, কারণ ওইখানে অনেক বিশাল বড় একটি মার্কেট তৈরি করা হয়েছে, আর যে জায়গাটা বাকি আছে সেখানেও করা হবে। তো যাই হোক, আমার এই নিয়ে একটি ভিডিও অলরেডি রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখন আমি মার্কেটের সামনে দিয়ে না গিয়ে সাইড দিয়ে ঢুকছি, এখন সকালবেলা, যেহেতু অনেক দোকানই ওপেন করেনি এখনও। তবে আশেপাশে যেটুকু যতটুকু দেখছো এগুলো সবই আমাদের প্রপার্টি। যেহেতু আমাদের এই মার্কেটের পেছনে রয়েছে কাঁচা বাজার, সেখান থেকেই বাজার করা হয় অলওয়েজ, তো সেখানেই যাচ্ছি, আর সেটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই যতগুলো দোকানপাট তোমরা দেখছো এগুলো আসলে সবই আমাদের প্রপার্টি, আর বেশি কিছু দেখাতে যাচ্ছি না, কারণ যেদিক যেদিক দিয়ে যাব সেইটুকুই আমি দেখাচ্ছি, এর বাইরে অনেক অংশ রয়েছে, আসলে ওই দিকে যাব না। আর এই যে এই দিক থেকে যতটুকু চোখ যাচ্ছে এই দিকে, আসলে ঘুরে ঘুরে অত দেখানো আমার পক্ষে সম্ভব না, তবে যেটুকু দেখাতে পারছি সেটুকু আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। মার্কেট ক্রস করে এখন প্রায় কাঁচা বাজারের কাছাকাছি চলে এসেছি, আর বাজার করতে তো আমার আসলে বললামই অনেক বেশি ভালো লাগে, আর তার চেয়ে বেশি ভালো লাগে জিনিসপত্রগুলো দেখতে। এখানকার শাকসবজিগুলো আসলে অনেক ফ্রেশ, কারণ এগুলো আশেপাশ থেকে তুলেই এরা এখানে সেল করতে নিয়ে আসে, এটা আমি জিজ্ঞেস করেছি, ওরা আমাকে বলেছে যে এগুলো আমরা আশেপাশ থেকেই নিয়ে আসি, অনেক ফ্রেশ। আর এইসব ফ্রেশ শাক সবজি খেতে যেমন সুস্বাদু তেমন কিন্তু কিনতে অনেক ভালো লাগে। আমি আশেপাশে ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম, আর নওশাদ এইদিকে মাংস মুরগি এসব কিনে ফেলবে, তো আশেপাশে আসলে দেখতে অনেক ভালো লাগছিল। তবে সবাই আমাকে ওখানে বলছিল যে আপা আপনি কি টিভিতে দিবেন, তাহলে আমাকে একটু ভিডিও করেন। তো যাই হোক, এইসব সরলতাপূর্ণ কথাগুলো অনেক অনেক ভালো লাগে, আর কি বলবো, আসলে শ্বশুরবাড়ির এলাকা আমার অনেক অনেক ভালো লাগে, আসলে মনে হয় থেকে যায়। আর এই তো এইখানে এক চাচা রুটি বানাচ্ছে অনেক সুন্দর করে, আর আসলে এইসব দেখতে অনেক অনেক ভালো লাগে। আর এখানকার তরকারিগুলো দেখলাম অনেক সুন্দর, অর্থাৎ রুটির সাথে যে সবজি বা মাংস দেয়া হবে সেগুলো কিন্তু অনেক সুন্দর করে রান্না করা হয়েছে, আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে।
ভাবে আমাদের শহরের হোটেলের চেয়ে এখানকার হোটেলের খাবার দেখে মনে হলো অনেক বেশি পরিচ্ছন্ন। কারণ আমি দেখেছি আমাদের শহরে একখানের মধ্যেই কুকিং করছে, আবার সেখানেই ক্লিন করছে। তো যাই হোক, অনেক সময় খাই ঠিকই, কিন্তু এক ধরনের অরুচি কাজ করে। বাট এখানে সেই ধরনের কোনো কিছু আমার মনে হয়নি, অনেক অনেক বেশি ক্লিন মনে হয়েছে। আর এই যে ভেতরে একটি মাটির চুড়ো তৈরি করা আছে, এখানেই ওরা হচ্ছে সব কিছু রান্না করছে। আর এখান থেকে কিছু মুরগিও নেওয়া হয়েছে। ওরা আগে আগে চলে গিয়েছে, আমার শাশুড়ি আর নওশাদ। আমারই আসলে দেরি হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি গিয়ে ওদের সাথে আবার একসাথে হলাম। আর এই তো চারিদিকে এত তরকারি দেখে তো মনে হচ্ছে সবই নিয়ে নিই। মনে হচ্ছিল যে নিয়ে যদি ঢাকায় যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো, কিন্তু ঢাকায় নিতে নিতে আসলে দেখা যায় যে অনেকগুলোই নষ্ট হয়ে যায়। তবে কিছুটা নিয়ে যাব এটা চিন্তা করেছি। আর আসলে কি বলবো, এতটাই মজা পাচ্ছিলাম দেখে। তো ঘুরে ঘুরে অনেকখানি জায়গা দেখলাম, অনেক জায়গার সবজি বিক্রি করাও দেখলাম, আর সেই সাথে অনেক সবজি কেনাকাটাও করেছি। আর এইখানে এই সবজিওয়ালার কাছে আমার শাশুড়ি অলওয়েজ কেনাকাটা করে, তো আজও উনি এখান থেকে অনেক কিছুই কিনেছেন। আর এই যে শীতের সবজি পুঁই মুচুরি, অর্থাৎ পুঁই শাকের ফুল, এটা আমার অনেক অনেক ফেভারিট, খেতে খুব খুব মজা লাগে। কাঁচা বাজার তো অনেক, মাংস, মুরগি, তারপরে না মাছ এখনো কিনে দেবো, যে মেচুরি, বেগুন, লাল শাক, ফুলকপি, আর অনেক কিছু আরো চলছে। অনেকক্ষণ থেকেই টুকিটাকি সবজি নেওয়া হয়েছে। আর এই সবজিওয়ালা ভাইয়াটি আমার হাজব্যান্ডের পরিচিত। তো যাই হোক, অনেক বছর পরে যখন কারোর সাথে দেখা হয় তখন ভালো লাগে। তো নওশাদও খুবই খুশি হয়েছে যে ওনার সাথে দেখা হয়ে গিয়েছে, ওনার এখান থেকেও কিছু নেওয়া হয়েছে। আর এখন মেনলি যাচ্ছি গুড় কিনতে, কারণ এখানকার গুড় খেতে অনেক অনেক সুস্বাদু, যেমন পায়েস বা বিভিন্ন রকম পিঠা করলে অনেক ভালো লাগে। তো আমরা যখন যশোরে আসি তখন সবসময় এখান থেকে গুড় নিয়ে থাকি, তো আজও আসলে গুড়টা নিব। আর আসলে বিশ্বস্তের একটা জায়গা থাকে বা যেখান থেকে নিয়ে ভালো লাগে সেখানেই বারবার আসি, আর এ কারণে এখান থেকে এখন কিছু গুড় কিনে নিব।
থেকে 3 কেজির মতো গুড় নিয়ে নিব, কারণ শীতের মধ্যে পিঠাটা একটু বেশি খাওয়া হয়, আর এই কারণেই আসলে বেশি করে নিব। তবে অনেক করেই অনেক জিনিস নিতে ইচ্ছে করে, শুধু নিয়ে যাওয়ার কষ্টের ভয়ে আসলে নেওয়া হয় না। সবজি দেখলেও নিতে ইচ্ছে করছে, যে বিভিন্ন রকমের জিনিস দেখলে সেটাও নিতে ইচ্ছে করছে। তো অল্প অল্প করে ভাবছি সব কিছুই নিয়ে যাব। যে যে দোকান থেকে সবজি নেওয়া হয়েছে সেইখানেই আবার রেখে দেওয়া হয়েছে, কারণ সবখানে বলা হয়েছে যাওয়ার সময় নিয়ে যাব, আর এখন সেগুলি কালেক্ট করা হচ্ছে। আর এইখানে সুন্দর ভ্যানের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ বেশিরভাগ মানুষই এখানে ভ্যানটা পছন্দ করে যাতায়াতের জন্য। তবে আমার উঠলে অনেক ভয় লাগে, মনে হয় যে পড়ে যেতে পারি, আর অনেক হাসিও পাই। তো যাই হোক, আমার খুবই হাসি পাচ্ছিল যে ব্যালেন্স ছাড়াই বসে যাচ্ছি আর পড়ে যাই নাকি। তো যাই হোক, যেতে যেতে অনেক হাসি পেয়েছে আমার। আর যেহেতু আমরা রিক্সাতে চড়ে অভ্যস্ত, এই ধরনের খোলা মেলাভাবে চললে পারে অনেক ভয় লাগে। তো এরই মধ্যে ঘটনা ঘটে গিয়েছে, আমাদের সবজির ব্যাগ থেকে সবজিও পড়ে গিয়েছে, পরে আবার সেগুলো ভালো মতো তুলে গুছিয়ে আবার আমরা বসেছি। তো এখন যাচ্ছি বাসার পথে। আর যেতে যেতে একটা রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটি লাইক দিতে ভুলো না, আর চাইলে কিন্তু শেয়ারও করতে পারো। তো এখন বাসায় যাই, কাঁচা বাজারের ভিডিও শেয়ার করার শেষের পথে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।